আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ তাআলার ফজলে ভালো আছি। তো আজকের অনলাইন ম্যাথ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কি শিখব, আজকে আমরা কি শিখব একটু পরে জানতে পারবো আমরা। তোমরা সবাই খাতা কলম নিয়ে প্রস্তুত আছো, তাই না? সবাই খাতা কলম নিয়ে প্রস্তুত আছো। তাহলে আমরা এখন দেখি আজকে আমরা কি শিখব। আচ্ছা, সবাই খেয়াল করো, আজকে আমরা কি শিখব। আজকে আমরা শিখব তৃতীয় অধ্যায়ের উপপাদ্য 10, পরিকেন্দ্র, ভরকেন্দ্র ও লম্ববিন্দুর উপপাদ্য। এটা এটা কিসের উপপাদ্য? এটা হচ্ছে পরিকেন্দ্র, ভরকেন্দ্র ও লম্ববিন্দুর উপপাদ্য। উপপাদ্যটি বিবৃতি ও প্রমাণ করো। এটা আমাদের কি করতে হবে? উপপাদ্য বিবৃতি এবং প্রমাণ করতে হবে। তো প্রথমে আমাদের উপপাদ্য সংশ্লিষ্ট কিছু বিষয় জানতে হবে, সেটা আমরা আগে জেনে আসি। তো শিক্ষার্থী বন্ধুরা, সবাই খেয়াল করো, আজকের উপপাদ্যটা আমাদের কি রয়েছে সেটা আমরা খেয়াল করি সবাই। উপপাদ্য 10 হচ্ছে ত্রিভুজের পরিকেন্দ্র, ভরকেন্দ্র ও লম্ববিন্দুর সমরেখ হওয়ার উপপাদ্য। আমাদেরকে প্রমাণ করতে হবে যে একটা ত্রিভুজের পরিকেন্দ্র, ভরকেন্দ্র আর লম্ববিন্দু কি সমরেখ, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে আমরা জেনে নিই ত্রিভুজের পরিকেন্দ্র, ভরকেন্দ্র, লম্ববিন্দু এরা আসলে কি, এটা আমরা জেনে নিই। দেখো, প্রথমে খেয়াল করো, এখানে এখানে উল্লেখ্য যে কোন ত্রিভুজের লম্ববিন্দু থেকে শীর্ষের দূরত্ব ত্রিভুজের পরিকেন্দ্র থেকে ওই শীর্ষের বিপরীত বাহুর লম্ব দূরত্বের দ্বিগুণ। এখানে একটা বিষয় আমাদের জানতে হবে যে কোন ত্রিভুজের লম্ববিন্দু থেকে শীর্ষের দূরত্ব ত্রিভুজের পরিকেন্দ্র থেকে ওই শীর্ষের বিপরীত বাহুর দূরত্বের দ্বিগুণ। তাহলে আমরা এখনও পর্যন্ত লম্ব দূরত্ব, লম্ববিন্দু, পরিকেন্দ্র এটা জানি না। তাহলে আমরা সেটাই জেনে নিই এখন যে লম্ববিন্দু আসলে, পরিকেন্দ্র কী, লম্ববিন্দু কী। তাহলে প্রথমে আমরা জানবো যে পরিকেন্দ্র কী। সবাই আমরা খেয়াল করি পরিকেন্দ্র কী। তো ত্রিভুজের পরিকেন্দ্র কো, পরিকেন্দ্র দেখো, ত্রিভুজের যে কোনো দুই বাহুর লম্ব দ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করে তাকে বলা হয় ত্রিভুজের পরিকেন্দ্র। ত্রিভুজের পরিকেন্দ্র কী বলা হয়? একটা ত্রিভুজের যে কোনো দুই বাহু, একটা ত্রিভুজের যে কোনো দুই বাহুর লম্ব দ্বিখণ্ডক যেইখানে ছেদ করে তার নাম হচ্ছে পরিকেন্দ্র। আর ওই পরিকেন্দ্রটা অবশ্যই তৃতীয় বাহুর লম্ব দ্বিখণ্ডকও হবে, অর্থাৎ তৃতীয় বাহুর লম্ব দ্বিখণ্ডক ওই পরিকেন্দ্র দিয়েই যাবে। তো আমরা এখন একটু একে দেখার চেষ্টা করি। তো শিক্ষার্থীরা মনে করো এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজের আমরা যদি এই এই বাহুকে অর্ধেক করে লম্ব দ্বিখণ্ডক আঁকি, এই ত্রিভুজকে অর্ধেক করে লম্ব দ্বিখণ্ডক আঁকি, সরি, এই বাহুকে অর্ধেক করে লম্ব দ্বিখণ্ডক আঁকি, এই বাহুকে অর্ধেক করে লম্ব দ্বিখণ্ডক আঁকি এবং এইটাকেও যদি অর্ধেক করে লম্ব দ্বিখণ্ডক আঁকি, সবগুলো যেখানে ছেদ করবে এটা হচ্ছে আমাদের পরিকেন্দ্র। এটা আমাদের পরিকেন্দ্র। আর পরিকেন্দ্রকে কেন্দ্র করে এই ব্যাসার্ধ নিয়ে একটা এইরকম একটা বৃত্ত আঁকা যায়, পরিবৃত্ত আঁকা যায়। তো এই জন্য পরিবৃত্তের কেন্দ্রকে আমরা পরিকেন্দ্র বলি। আচ্ছা, এরপরে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে ত্রিভুজের ভর কেন্দ্র কী। ত্রিভুজের মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করে ওই বিন্দুকে ত্রিভুজের কী বলা হয়? ভর কেন্দ্র বলা হয়। ত্রিভুজের মধ্যমাগুলো, মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে বলা হয় ওই ত্রিভুজের ভর কেন্দ্র। তাহলে ত্রিভুজের ভর কেন্দ্রে মধ্যমাগুলো 2:1 অনুপাতে বিভক্ত হয়। মধ্যমাগুলো ভর কেন্দ্রে কততে বিভক্ত হয়? 2:1, মানে 2:1 বিভক্ত হয়। তাহলে আমরা এখন এই মধ্যমাগুলো, মধ্যমাটা একে দেখার চেষ্টা করি। তো সবাই চিত্রে খেয়াল করো, এখানে আমরা যদি এই মধ্যমা অর্থাৎ হচ্ছে একটা বাহুর মধ্যবিন্দুর সাথে তার বিপরীত শীর্ষ যোগ করি তাহলে এটা হচ্ছে একটা মধ্যমা। এইভাবে আমরা এই বাহুতেও এটা মধ্যমা যদি আঁকি এটা একটা মধ্যমা, এই বাহুতে এটা মধ্যমা আঁকি মধ্যমা, মধ্যমাগুলো যেখানে ছেদ করলো এটার নাম কি? ভর কেন্দ্র। এটার নাম হচ্ছে ভর কেন্দ্র। তাহলে আমরা এই ভর জানি যে ভর কেন্দ্র এখানে আমরা জানলাম যে 2:1 অনুপাতে বিভক্ত করে। তাহলে এই যে এইটুকু হচ্ছে 2, এটুকু হচ্ছে 1, এইটা একটা যদি ভর কেন্দ্র হয়, এডি একটা ভর কেন্দ্র হয়, এডি একটা যদি মধ্যমা হয় আর ও জি যদি ভর কেন্দ্র হয়, তাহলে এই এডিটা জি বিন্দুতে কত অনুপাতে বিভক্ত হবে? 2:1, উপরে 2 নিচে 1। এটা আমরা মনে রাখবো আমাদের সুবিধার জন্যে। আচ্ছা, এরপরে আমরা দেখি লম্ববিন্দু কি। দেখো, ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো হতে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বগুলো যে বিন্দুতে ছেদ করে তাহাই হচ্ছে লম্ববিন্দু। লম্ববিন্দু কি? ত্রিভুজের শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বগুলো
যে বিন্দুতে ছেদ করে তাহাই হচ্ছে লম্ববিন্দু। তাহলে আমরা লম্ববিন্দুটাও একটু একে বোঝার চেষ্টা করি। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা দেখো, এটা মনে করে একটা ত্রিভুজ, আমরা যদি এই যে শীর্ষবিন্দু থেকে একটা লম্ব আঁকি এইভাবে, একইভাবে এখান থেকে যদি লম্ব আঁকি, এই যে লম্বগুলো যেখানে ছেদ করবে এখান থেকে লম্ব যদি আমরা আঁকি, লম্বগুলো যেখানে ছেদ করবে সেটা হচ্ছে লম্ববিন্দু। তাহলে এই বিন্দুর নাম হচ্ছে লম্ববিন্দু। কোনটার নাম লম্ববিন্দু? এই বিন্দুর নাম লম্ববিন্দু, কারণ লম্বগুলো যেখানে ছেদ করলো সেটার নাম লম্ববিন্দু। তাহলে আমাদেরকে কি প্রমাণ করতে হবে? আমরা আবার আসি, আমাদেরকে প্রমাণ করতে হবে ত্রিভুজের পরিকেন্দ্র, ভরকেন্দ্র ও লম্ববিন্দু সমরেখ। পরিকেন্দ্র কি? পরিকেন্দ্র হচ্ছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমদ্বিখণ্ড, লম্ব সমদ্বিখণ্ডক যেই বিন্দুতে ছেদ করে সেটা হচ্ছে পরিকেন্দ্র। তাহলে পরিকেন্দ্র আমরা জানলাম। ভরকেন্দ্র কি? ত্রিভুজের মধ্যমাগুলো যেখানে ছেদ করে সেটা হচ্ছে ভরকেন্দ্র, এবং অবশ্যই এটা 2:1 অনুপাতে বিভক্ত হয়। আর লম্ববিন্দু কি? লম্ববিন্দু হচ্ছে ত্রিভুজের লম্বগুলো শীর্ষবিন্দু থেকে লম্ব যেগুলো আঁকা হয় বিপরীত বাহুর উপরে, এগুলো যেখানে ছেদ করে সেগুলোকে বলা হয় লম্ববিন্দু। তাহলে আমরা আজকে প্রমাণ করব যে এই পরিকেন্দ্র, ভরকেন্দ্র, লম্ববিন্দু সমরেখ। তাহলে প্রথমে আমাদেরকে কী করতে হবে? এটার চিত্র আঁকতে হবে। তো দেখো এখানে একটা চিত্র আছে ABC ত্রিভুজের, S হচ্ছে এখানে পরিকেন্দ্র, O হচ্ছে লম্ববিন্দু, আর G হচ্ছে ভরকেন্দ্র, আর এইভাবে একটা ত্রিভুজ আঁকা আছে। আমরা দেখি যে এই ত্রিভুজটা কীভাবে আমরা সহজে আঁকব। সহজে আঁকার জন্য আমি একটা পদ্ধতি দেখাচ্ছি সবাইকে, খেয়াল করো এদিকে। প্রথমে আমরা বৃত্ত এঁকে নেব, কারণ পরে বৃত্ত আঁকাটা ঝামেলা হবে। প্রথমে আমরা একটা বৃত্ত এঁকে নেব। তোমরা অবশ্যই পেন্সিল, কাটা, কম্পাস দিয়ে এটা আঁকবে। একটা বৃত্ত এঁকে নেবে, আঁকার পরে এখানে একটা টান দিবে, এটা হচ্ছে BC, ঠিক এটার মাঝখানে, আর কেন্দ্র তো থাকবেই, কেন্দ্রটাই হচ্ছে আমাদের S। আর এখানে আমরা কি করব, এইখান থেকে একটা এই সোজাসুজি না নিয়ে একটু সাইডে নেব, এটা নেবো একটু সাইডে, একটু ডান সাইডে নিয়ে AB যোগ করে দেব, তারপরে AC যোগ করে দেব, তাহলে আমাদের ত্রিভুজটা চলে আসবে, ABC ত্রিভুজ। এবার হচ্ছে যে পরিকেন্দ্র S যেটা দিয়েছি সেটার সাথে নিচে BC-র উপরে লম্বটা আনবো, এবং আমরা এই এখান থেকেও, এখান থেকে BC-র উপরে লম্ব আনবো, S থেকে BC-র উপরে লম্ব আনবো, এটা হচ্ছে SP। আর AD থেকে আমরা লম্ব, A থেকে একটা BC-র উপরে লম্ব আঁকবো, সেটা হচ্ছে AD। A থেকে BC-র উপরে লম্ব আঁকবো, সেটা হচ্ছে AD। আর B থেকেও আমরা একটা লম্ব আঁকতে পারি, B থেকেও আমরা একটা লম্ব আঁকবো, তাহলে S-টা পরে লিখি, B থেকে আমরা লম্ব আঁকবো এটার উপরে, সেটা হচ্ছে BE লম্ব আঁকলাম। লম্ব এই দুটো যেখানে ছেদ করলো সেটার নাম হচ্ছে O, আর আমাদের এখানে যেটা ছিল সেটা হচ্ছে S। আবার ARP আমরা যোগ করে দেবো, কী করবো? ARP যোগ করবো, তাহলে APটা হবে আমাদের মধ্যমা, ADটা হবে লম্ব, BE লম্ব, আর S হচ্ছে আমাদের পরিকেন্দ্র। এরপরে সর্বশেষ আমরা কী করবো? সর্বশেষ এই যে আমাদের এই O আর S এই দুটো আমরা যোগ করে দেবো, তাহলে যেখানে ছেদ করবে APর সাথে যেখানে ছেদ করবে সেটার নাম হচ্ছে আমাদের G, সেটার নাম কি? আমাদের G। আশা করি তোমরা চিত্রটা দেখতে পারছ, বুঝতে পারছো, না হলে আবার টেনে দেখে সুন্দরকে চিত্রটা আঁকানো শিখবে। একে অবশ্যই একটু ডান সাইডে দিবে। এখন আমরা আসি এটা প্রমাণ করবো কী করে। প্রথমে বিশেষ নির্বাচন কীভাবে লিখবো খেয়াল করো, আমরা বিশেষ নির্বাচন কীভাবে লিখবো, মনে করি ত্রিভুজ ABC এর লম্ববিন্দু O, O এর পরিচয় আমরা দিব কি? O হচ্ছে লম্ববিন্দু, মনে করি O হচ্ছে লম্ববিন্দু। পরিকেন্দ্র হচ্ছে S, পরিকেন্দ্র কি? S, S হচ্ছে পরিকেন্দ্র। AP হচ্ছে একটা মধ্যমা, তাহলে আমরা APকে কি বলবো? একটা AP হচ্ছে একটা মধ্যমা। লম্ববিন্দু O, লম্ববিন্দু কি বলবো এটাকে? লম্ববিন্দু হচ্ছে O, লম্ববিন্দু O। এবং পরিকেন্দ্র কি? পরিকেন্দ্র হচ্ছে S, S হচ্ছে আমাদের পরিকেন্দ্র। সবগুলো পরিচয় দিয়ে দিলাম। লম্ববিন্দু O আর পরিকেন্দ্র S এর সংযোজক রেখার নাম হচ্ছে AP। এই সংযোজক রেখাটা কি? AP, যে APটা হচ্ছে সেই মধ্যমা যেটা সংযোজক রেখা, আমরা SRP, এটা হচ্ছে SP। লম্ববিন্দু হচ্ছে এখানে O আর S, পরিকেন্দ্র S, S আর O যোগ করলে সেটা APকে, AP মধ্যমাকে কোথায় ছেদ করেছে? সেটা AP মধ্যমাকে আমরা মনে করেছি যে সেটা G বিন্দুতে ছেদ করেছে। AP মধ্যমাকে কোথায় ছেদ করেছে? G বিন্দুতে ছেদ করেছে। তাহলে SRP যোগ করলে SP রেখা BC এর উপর লম্ব হবে, কারণ আমরা জানি যে S এই BC রেখার উপর লম্ব সমদ্বিখণ্ডক করে S নিয়ে আসা হয়, এজন্য SRP যোগ করলে সেটা কী হবে? BC-র উপরে অবশ্যই লম্ব হবে। আবার তোমরা অনেকে জানো যে ত্রিভুজ বৃত্তের কেন্দ্র এবং ব্যাস ভিন্ন জায়ের মধ্যবিন্দু সংযোজক করলে ওই জায়ের উপর লম্ব হয়, সেই হিসাবেও SP টা লম্ব হবে।
এখন জি বিন্দু যেটা আসছে সেটা এপির উপরও আছে, এস ও এর উপর দুজনের উপরেই আছে। তাহলে জি বিন্দুটাই যদি পরিকেন্দ্র হয়, ভর কেন্দ্র হয়, তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল যে জি পরিকেন্দ্র, অতএব জিটা এস ও জি এক সরলরেখার উপরে আছে। আর আমরা জানি যে এপির উপরে তো জি থাকতেই হবে, কারণ জি অবশ্যই মধ্যমাটা মধ্যমার উপরে থাকবে। জি কার উপর থাকবে? জি অবশ্যই মধ্যমার উপরে থাকবে। আর আমরা যদি দেখাতে পারি যে জি বিন্দুটাই হচ্ছে মধ্যমা, তাহলে জি এপির উপরে আছে, এস ও জি এস ওর উপরে আছে, তার মানে সেটা এস ওর সমরেখা হবে, আবার এপির উপরে সে আছে। তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে? আমাদের জি বিন্দুটি ত্রিভুজ এবিসি এর ভর কেন্দ্র, এটি প্রমাণ করাই যথেষ্ট। তো আমরা এখন কিভাবে কি করব, খেয়াল করি। আমরা এখন প্রমাণের মধ্যে, ওই যে আগে বলেছিলাম, প্রথমে একটা তথ্য দেওয়া ছিল আমাদের যে ত্রিভুজের লম্ববিন্দু থেকে বিপরীত লম্ববিন্দু হতে শীর্ষের দূরত্ব, ত্রিভুজের লম্ববিন্দু হতে কার দূরত্ব, শীর্ষের দূরত্ব, পরিকেন্দ্র হতে শীর্ষের বিপরীত বাহুর দূরত্বের দ্বিগুণ। তাহলে আমরা এখানে খেয়াল করি, আমাদের লম্ববিন্দু কে? ত্রিভুজ এবিসি এর লম্ববিন্দু হচ্ছে ও। ত্রিভুজ এবিসি এর লম্ববিন্দু কি? ও। ও হচ্ছে আমাদের লম্ববিন্দু, এবং এই ও লম্ববিন্দু ও থেকে এ শীর্ষের দূরত্ব কত? ও এ। এই লম্ববিন্দু ও থেকে এ শীর্ষের দূরত্বটা হচ্ছে ও এ, এবং পরিকেন্দ্র এস থেকে এ শীর্ষের বিপরীত বাহু বিসি এর দূরত্ব কত? পরিকেন্দ্র হচ্ছে আমাদের এস, এস থেকে এ শীর্ষের বিপরীতে কে আছে? বিসি আছে, বিপরীত বাহু। এই বিসি বাহুর দূরত্ব হচ্ছে এসপি। তাহলে আমাদের একটা হচ্ছে যে ও এ, এটা হচ্ছে ও লম্ববিন্দু হতে শীর্ষের দূরত্ব, আর এসপিটা হচ্ছে পরিকেন্দ্র হতে বিপরীত বাহুর দূরত্ব। তাহলে এদের মধ্যে সম্পর্ক কী ছিল? দ্বিগুণ ছিল। কে দ্বিগুণ? ও এ হচ্ছে এসপির দ্বিগুণ। তা আমরা এখানে পেয়ে গেলাম যে ও এ ইকুয়াল টু টু এসপি, এটা আমরা পেয়ে গেলাম। এটা এক নাম্বার দিয়ে আমরা রেখে দিলাম, এটা আমরা এখানে পাশে লিখি, ও এ সমান সমান টু এসপি। আমরা এটাকে কয় নাম্বার দিয়ে রাখবো? এটা এক নাম্বার দিয়ে রাখবো আমরা। এটা আমরা একটা জিনিস পেয়ে গেলাম। এরপরে আমরা আসি, এখন একটা জিনিস খেয়াল করি, এখানে এডিটাও লম্ব, এসপিটাও লম্ব, তাই না? এডি লম্ব এঁকেই তো লম্ববিন্দু আঁকা হয়েছে, আর এসপি হচ্ছে এটাও লম্ব এঁকেই করা হয়েছে। তাহলে যেহেতু এডি এবং এসপি উভয় লম্ব, কি বলা আছে এখানে? যেহেতু এখন যেহেতু এডি ও এসপি উভয়ে বিসি এর উপর লম্ব, উভয় কার উপর লম্ব? উভয়ে বিসি এর উপরে লম্ব। সেহেতু এডি আর এসপি কি? সমান্তরাল। দুজনই যেহেতু লম্ব, তাই দুজন সমান্তরাল। এখন এডি সমান্তরাল এসপি এবং এপি এদের ছেদক। কে ছেদক এদের? যে এ আর পি হচ্ছে ছেদক, এপি তাদের ছেদক। এই যে এপি ছেদক, এই দুজন সমান্তরাল, এসপি আর এডি সমান্তরাল, এস আর হচ্ছে এপি হচ্ছে ছেদক। তো ছেদক যদি হয় তাহলে একান্তর কোণ, অনুরূপ কোণ এগুলো আসে। তাহলে আমরা এখানে একান্তর কোণ পাবো। একান্তর কোণের নাম কি? একান্তর কোণ হচ্ছে পি এডি ইকুয়াল টু এপি এস। একান্তর কোণের নাম হচ্ছে কোণ পি এ ডি। কোন কোণ? পি এ ডি, এ যে এই কোণ আমি চিহ্ন দিয়ে দিচ্ছি, এই কোণটা হচ্ছে একান্তর কোণ। এটার সাথে এটা কার সমান? এটা হচ্ছে এপিএস কোণ, এপিএস, এপিএস কোণটা, এই যে এপিএস, এই কোণ, এই কোণ আর এই কোণ কী হবে তাহলে? একান্তর কোণ হিসেবে সমান। আমরা এটাকে ছোট করে লিখতে পারি, পি এ ডিকে আমরা লিখতে পারি ও এ জি, পি এ কে আমরা লিখতে পারি ও এ জি, আর এটাকে আমরা লিখতে পারি এস পি জি, এটাকে আমরা এ এর জায়গায় এসপিজি লিখতে পারি ছোট করে, কারণ হচ্ছে যে এপিজি যেটা সেটা এসপিজি একই, আর ও এ জি এই ছোট কোণটাই ওই একই কোণকে বোঝাচ্ছে, এই জন্য এটা সমান সমান এ লিখতে পারি। অতএব এটা আমাদের একটা জিনিস পেয়ে গেলাম। এখন আমরা কি করব? এখন আমরা দুইটা ত্রিভুজের মধ্যে তুলনা করব। ত্রিভুজ দুইটা কি কি? ত্রিভুজ দুইটা কি কি? তো এখানে আমরা খেয়াল করি, ত্রিভুজ দুইটা কি কি? ত্রিভুজের একটা ত্রিভুজের নাম হচ্ছে ত্রিভুজ এ জি ও, এবং ত্রিভুজ হচ্ছে পি জি এস। এই দুইটা ত্রিভুজের মধ্যে আর একটু নিচে লিখি আমরা, ত্রিভুজ এ জি ও এবং ত্রিভুজ পি জি এস, এই দুইটার মধ্যে কি কি সমান পেলাম আমরা? খেয়াল করি, একটা হচ্ছে কোণ এ জি ও ইকুয়াল টু কোণ পি জি ও, যেটা আমরা এখানে পাইছি সেটাকে লিখি এজিও। আচ্ছা, এজিও এটা বিপরীত কোণ আমাদের আগে সমান আছে, যে এই এই কোণ এজিও এই কোণ, আর হচ্ছে পিজিএস এই কোণ, এজিও ইকুয়াল টু
কোণ পি জিও, এই দুটা কিন্তু আমাদের কিভাবে সমান আছে, এটা হচ্ছে বিপ্রদীপ কোণ। এই দুটা বিপ্রদীপ কোণ তাই সমান। এরপরে খেয়াল করো কোণ ও এ জি, যেটা আমরা এখানে পেলাম একান্তর কোণ, কোণ ও এ জি, এই যে এই কোণ, আর ইকুয়াল টু কোণ হচ্ছে এস পি জি। এই দুই কোণ কেন সমান? এই দুই কোণ হচ্ছে একান্তর কোণ সমান, এটা আমরা আমাদের আগেই পেয়ে গেছি, এটা হচ্ছে একান্তর কোণ সমান। আর অবশিষ্ট কোণ যেটা আছে সেটা আমরা কি পাবো? সমান পাবো। অবশিষ্ট কোণ, অবশিষ্ট অবশিষ্ট কোণের নাম হচ্ছে কোণ এ ও জি, এটা হচ্ছে আমাদের অবশিষ্ট কোণ। এই কোণটা হচ্ছে আমাদের অবশিষ্ট, আর এখানে হচ্ছে যে এই কোণটা অবশিষ্ট, এটা ইকুয়াল টু অবশিষ্ট কোণ কত? কোণ পি এস জি। এই দুইটা কোণ হচ্ছে অবশিষ্ট কোণ তাই সমান। তাহলে ত্রিভুজ দুটার মধ্যে আমরা কোনো বাহু পাইনি, কি পেয়েছি? শুধু কোণ পেয়েছি। শুধু কোণ পেলে আমরা ত্রিভুজ দুটাকে কি বলতে পারি? সদৃশ কোণে ত্রিভুজ বলতে পারি। তাহলে অতএব ত্রিভুজ এ জিও ও ত্রিভুজ পি জি এস, এরা কি? সদৃশ, এরা হচ্ছে সদৃশ, সদৃশ কোণই তাই হচ্ছে এরা সদৃশ। এরা কেমন কোণী? এরা হচ্ছে সদৃশ কোণী, এরা সদৃশ। তো আমরা এখন এখানে খেয়াল করি, তো দুইটা ত্রিভুজ যদি সদৃশ কোণী হয় তাদের অনুরূপ বাহুগুলো কি হয়? সমানুপাতিক হয়। অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হয়। এই যে আমরা ত্রিভুজ এজিও আর হচ্ছে পিজিএস এর মধ্যে আমরা কি দেখলাম? যে এই কোণগুলো সমান, এই জন্যে সদৃশ কোণী হয়ে গেল। এখন আমরা কি পাবো এই ত্রিভুজ দুইটার মধ্যে? এই দুই সদৃশ কোণী হওয়ার কারণে এজি বাই জিপি ইকুয়াল টু ওএ বাই এসপি, এজি বাই জিপি ইকুয়াল টু ওএ বাই ওসপি এসপি। তো এজি বাই জিপি, এই যে এখানকার এজি আর এখানকার জিপি, তাহলে আমরা পাবো অতএব এজি বাই হচ্ছে জিপি ইকুয়াল টু আমরা পাবো ওএ বাই এসপি, ওএ বাই এসপি। আচ্ছা, ওএ সমান সমান আমরা কী পেয়েছিলাম? টু এসপি পেয়েছিলাম, টু এসপি বাই এসপি, এসপি এসপি কেটে গেল, তাহলে কত হলো? টু, টু বাই আসলে ওয়ান আছে, টু বাই ওয়ান। তাহলে আমরা লিখতে পারি যে অতএব জি, অতএব এজি ইস টু জিপি ইকুয়াল টু কত? টু ইস টু ওয়ান। এজি ইস টু জিপি ইকুয়াল টু কত? টু ইস টু ওয়ান। তাহলে আচ্ছা, টু ইস টু ওয়ান যদি হয় তাহলে জি বিন্দুটি এপিকে কত ভাগে ভাগ করেছে? পুরা এপিটাই তো এজি আর জিপি দুই ভাগে ভাগ হয়েছে, পুরা এপিটা এজি আর জিপি দুই ভাগে ভাগ হয়েছে। তাহলে আমরা কি বলতে পারি যে জি বিন্দুটি এপি মধ্যমাকে টু ইস টু ওয়ান অনুপাতে বিভক্ত করেছে, আর যে টু ইস টু ওয়ান অনুপাতে বিভক্ত করে তার নাম হচ্ছে ভর কেন্দ্র। তাহলে জি বিন্দুটাই হচ্ছে ত্রিভুজ এবিসি এর ভর কেন্দ্র। আমরা বলেছিলাম যে ত্রিভুজ এবিসি এর ভর কেন্দ্র যদি আমরা জিকে প্রমাণ করতে পারি তাহলেই আমাদের জন্য যথেষ্ট। তাহলে সুতরাং আমরা কি বলতে পারি যে অতএব প্রমাণিত, অতএব জি বিন্দু ভর কেন্দ্র অতএব প্রমাণিত। তাহলে এই ছিল তোমাদের বিষয়, তো আশা করি তোমরা সবাই পারবে সব কিছুই। আমরা প্রথমে কি করলাম, পুরো ত্রিভুজ আঁকাটা শিখলাম। ত্রিভুজ আঁকা শেখার পরে আমরা এখানে যে লম্বগুলো ইয়ে করে দিলাম, এসপি লম্ব, এডি লম্ব, আর ও থেকে এ এর দূরত্ব, আর এস থেকে পি এর দূরত্ব, এই দ্বিগুণ, ও থেকে এ দূরত্ব, এস পি এর দূরত্বে দ্বিগুণ। তো তোমরা এই পুরো ভিডিওটা যদি আবার দেখো তাহলে আরও ভালো করে পরিষ্কার বুঝতে পারবে ইনশাল্লাহ। তারপরে সুন্দর করে বই পড়বে, এরপরে তোমাদের কাজ হচ্ছে হোমওয়ার্ক করবে, পরীক্ষেন্দ্র, লম্ববিন্দু, ভরকেন্দ্র, উপপাদ্য, যেটা এটা ভালো করে মুখস্থ করে খাতায় লিখবে, এটা তোমাদের হোমওয়ার্ক। এটা ভালো করে মুখস্থ করে বুঝে মুখস্থ করে কি করবে? খাতায় লিখবে। তাহলে আজকে এই পর্যন্তই, তোমরা সবাই আগামী ভিডিও আগামী ক্লাসও দেখবে ইনশাল্লাহ, এই প্রত্যাশা করে আমি আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।